সুদীর্ঘ 20 ঘন্টা ম্যারাথন জেরার পর তদন্তকারীদের সঙ্গে বাড়ি থেকে বের হন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ তাকে বাড়ি থেকে বের করে রায়গঞ্জের সুদর্শনপুরের কল্যাণী গ্রুপের কর্পোরেট অফিসে নিয়ে যাওয়া হয়। তদন্তকারীদের গাড়িতে রওনা হওয়ার আগে কৃষ্ণ বলেন, কৃষ্ণ কল্যাণী কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, তদন্তকারীরা ভালো ব্যবহার করেছেন, তবে বিষয়টি খুব তাড়াতাড়ি জানা যাবে বলেও দাবি করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পাশাপাশি কৃষ্ণ কল্যাণীর অফিস থেকে কিছু নথি তদন্তকারী অফিসাররা তাদের সঙ্গে নিয়ে যান বলেই খবর। তবে এ বিষয় নিয়ে তদন্তকারী অফিসারদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে প্রায় 26 ঘন্টা পরেও কৃষ্ণ কল্যাণী তদন্তকারী অফিসারদের সঙ্গেই রয়েছেন। এদিন বিধায়ক কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের উদ্দেশ্যে আঙুল তুলে ভিক্টরি সাইন দেখিয়েছেন। তার আগে শ্রী কল্যাণী আর কি কি জানিয়েছেন শোনাব। ঠিক আছে, তো কোথায় নিয়ে যাচ্ছে আপনারা? কোথায় যাচ্ছে? সত্যের জয়তি, সত্য কাজ করছি, কোনো দুর্নীতি করিনি, সবাই জানি আমি একদম আছি, একদম পাবলিকের সাথে আছি, লোকের সাথে। কোথায় আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ভালো কাজ করছি, আর এরাও বুঝে নিয়েছে যে আমার বাড়িতে কোনো দুর্নীতি নাই। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে কোথায় নিয়ে যাওয়া? ডিপার্টমেন্ট বুঝে গিয়েছে আমার বাড়িতে কোনো দুর্নীতি নাই। আপনাকে আমার অফিসে যাচ্ছি, রেসিডেন্সিয়াল থেকে অফিসে যাচ্ছি, ফুল কোঅপারেট করছি, এনারা সবাই বুঝেছে। আমরা এখন আমাকেও কোঅপারেট করতে দিন, কোনো এই ধরনের কোনো ব্যাপার নাই, খুব ভালো আছে। আপনাকে কি নিয়ে যাচ্ছে দাদা? না, আমাকে কোনো নিয়ে যাচ্ছে না, আমি ইনাদেরকে নিয়ে যাচ্ছি, আমার অফিসটাও যাতে ইনারা দেখুক, সব রকম কোঅপারেশন করছি, কোনো অসুবিধা। আপনার সঙ্গে কোনো কিছু দুর্ব্যবহার না, কোনো খুব ভালো ব্যবহার করেছেন। আমি একটা কথা বলবো না যে ইনারা কোনো দুর্ব্যবহার করছেন, কোঅপারেট ইনারা করছেন, আমিও করছি। এতক্ষণ ধরে কি তল্লাশি? না না, যাই হয়েছে, একটা প্রসিডিওর আছে গভর্নমেন্টের, সেটা প্রসিডিওর ইনারা করেছেন, আমি স্যাটিসফাইড। আমি এখন আমার কর্পোরেট অফিস রয়্যাল এনফিল্ডে যাচ্ছি, হ্যাঁ, ওখানে কোনো অসুবিধা নাই, যাচ্ছি। আপনারাও কোঅপারেট করেন, ইনাদেরকে ইনাদের কাজ করতে দিন, হ্যাঁ, আমরাও কোঅপারেট করছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইনাদের আসছিল, ইনাদের প্রোটোকল আছে, ওটাই ওরা করছে, আমরা পুরো সাপোর্ট করছি, কোনো অসুবিধা নেই। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কোনো দুর্নীতি করে না, পাবলিকের জন্য কাজ করে, এটাই প্রমাণ হয়ে যাবে কালকে, কথা দিলাম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে ক্যামেরায় বিশ্বনাথের সঙ্গে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।